ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাতহ এইট টু নাইন সিক্স প্রশ্ন করেছেন তাবলিকিদের আকিদা সম্পর্কে জানতে চেয়েছেন আপনি তো তাবলিকিদের আগিদার মধ্যে তো অনেক আকিদা আছে যেটা আলুসুন্নাউল জামাতের আকিদা না বেদাতি আকিদা এগুলো তো বয়ান করে শেষ করা সম্ভব না তারপরেও কয়েকটা মৌলিক কিছু বিষয় আছে সেগুলো বলছি এক নম্বর তাদের মানহাজ মানহাস ওল জামাতের মানহাস না অর্থাৎ আলুসুন্নাউল জামায়াতের মানহাজ হচ্ছে তারা কোরআন এবং সুন্নার সাথে মিলিয়ে মিলিয়ে সমস্ত কাজ করে বা করার চেষ্টা করে কিন্তু তাবলিগ জামায়াতল তাবলিগের মানহাজ হচ্ছে তারা তাদের পিতৃপুরুষদের থেকে অর্থাৎ তাদের একটা মাঝহ মাঝহী কিছু আলেম আছে মাঝহাবী আলেমদের থেকে কিছু নিয়ম নীতি যা কিছু পেয়েছে সেইগুলোর উপরেই তারা চলছে এবং ওগুলোর উপরেই হেতেমাম করছে তারা ইলমেশরিয়তের প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না এরপরে তারা কোরআনে কারিমের আয়াত শুভ অপব্যাখ্যা করেছে কোরআনে কারিমের আয়াত আল্লাহ রবুল আলমী যে উদ্দেশ্যে নাজিল করেছে সেই উদ্দেশ্যকে পাল্টায় তারা অন্য আরেকটা উদ্দেশ্য নিয়ে এসেছে যা আজ খরুজলির দা অর্থাৎ তারা যেই এখানে খরুলির দা কোরআনের যে জায়গাতে আর খরুজ ফি আছে সেখান থেকে উদ্দেশ্য হচ্ছে জিহাদ আর তারা এখানে ব্যাখ্যা করেছে যে এটা হচ্ছে তাদের যে তারা যে যেভাবে বের হয় সেইভাবে বের হওয়াটাকে তারা ব্যাখ্যা করেছে এবং এটাকেই তারা সফলতার চাবিকাঠি হিসাবে গ্রহণ করে নিচ্ছে এরপরে তারা জয়ীফ এবং মৌজু জাল হাদিস জয়ীফ এবং জাল হাদিস সমূহ এরা এন্তেসার করছে অর্থাৎ প্রচার প্রসার করছে তো এটা তো এটা এ তো কখনোই উচিত হইতে পারে না যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দাওয়াত দিবে সে জয়ীফ আর জাল হাদিস দিয়ে কাজ করবে জয়ীফ আর জাল হাদিসের প্রচার প্রসার করবে এটা হতে পারে যারা তো কোরআন এবং হাদিসের হাদিসের সহি সহি কিতাব তারা পড়ে না বা সেখানে তালিমের মধ্যে স্থান পায় না যেমন বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ আরও অন্য যত যত কিতাব আছে বা সহি হাদিসের কাজ হয়ে গেছে এখন এরপরে জৈফ হাদিস জাল হাদিস আলাদা হয়ে গেছে এরপরে এই সমস্ত কিতাব তারা পড়ে না তারা শুধুমাত্র ফাজা আমল মু হাদিস একটা আছে আরও কি কি আছে তাদের ব্যক্তিগত কিতাব আছে সেগুলোতে জাল এবং জয়ীফ হাদিস দিয়ে ভর্তি সেই হাদিস সেই সেই কিতাবগুলোই তারা তারা পড়তেছে এবং সেগুলো নিয়েই তারা পড়ে আছে আর এর বাহিরে তারা কোনো আলেমকেও মূল্যায়ন করে না এরপরে তারা আমরা দেখতে পারি যে তারা ভালো কাজের আদেশ করছে ভালো আলহামদুলিল্লাহ কিন্তু খারাপ কাজ থেকে বাধা দিচ্ছে না অথচ সু আল্লাহ রবুল আলমিন তো সুর আলিম জানে একশো চার নম্বর আয়তে বলেন যে তোমাদের মধ্যে একজন উম্মত একটা জাতি থাকে না কেন বা থাকা উচিত যে আল্লাহর দিকে আহ্বান করে ভাল বাজির দিকে আহ্বান করে মরুনাবিল মারুফ ভালো কাজের আদেশ করে ওয়ান মুন কারা খারাপ কাছ থেকে বাধা প্রদান করে ও উলাইকে হন হন তারাই হচ্ছে সফল বা তারাই হচ্ছে কামিয়াবি কামিয়াব তো তোকে বাধা প্রদান করা এটা খারাপ কাজ থেকে বাধা প্রদান করা অর্থাৎ নিষেধ করা না বাধা প্রদান করা সরাসরি খারাপ কাজ করতে না দেওয়া আর ভালো কাজের আদেশ করা যে এটা করো এটা করোনা তো এই ধরনের খারাপ কাজ থেকে বাধা প্রদান তাদের থেকে আমরা পাই না অথচ অনেক বড় একটা জামা তারা পারে ছোটখাটো বিষয় যেগুলো গুণা হচ্ছে এলাকার মধ্যে বা কোনো জায়গায় গান বাজনা হচ্ছে বা আরো বিভিন্ন খারাপ কাজ হচ্ছে সেগুলোকে বাধা দিতে তারা সক্ষম এরপরেও তারা এরকম দিচ্ছে না বা এরকম তাদের থেকে পাওয়া যায় না এগুলোর প্রতি গুরুত্ব নেই তাদের যে না এগুলো দরকার নেই মসজিদে গিয়ে নামাজ পড়লে আল্লাহ সব মাফ করে দিবে এই ধরনের কিছু আঁকিদা তাদের আছে এরপরে তারা তাদের যেই দাওয়াতে বের হওয়া দাওয়াতে জন্য যেই সিস্টেম অবলম্বন করেছে তারা সেখানে চল্লিশ দিন তিন দিন আরো বিভিন্ন দিনের সাথে কয়েদ করেছে এই সমস্ত এগুলো করতে পেলো এগুলো তো সব বেদাত এগুলো কোনো এখানে কোনো এই হাজের কোনো বৃত্তি কোরআন এবং শূন্যায় নেই আর এই এই এখানে এই ধরনের তাবলিগের বের হওয়াটাকে তারা এবং জিহাদ এবং তলবে এলেম অর্থাৎ এলেমন্সন করার মতো এলেমনেশন করার চেয়ে অনেক বেশি ফজিলতপূর্ণ উৎপন্ন মনে করে তা আসলে মূলত পক্ষে তাদের সাথে বের হলে তো এলেমনেশন হয় না কারণ তারা তো আসলে এলএমের কোনো কাজ করছে না তারা শুধুমাত্র তাদের মাঝহাবের কাজ করছে এটা এলএমের কাজ হচ্ছে না তো ওনামাই হিনদের মাঝহাবকে তারা ই করছে মানে এই উঁচু করছে আর তাদের ওই ইলিয়াস রহমাতুল্লাই সহ আরো কয়েকজনের কিতাব এগুলো নিয়েই তারা পড়ে আছে এগুলো নিয়েই তারা পড়ছে এগুলো তো এলেম না এলেম তো হচ্ছে কোরআন এবং শুন না সেখানে কোরআনের তালিম হয় না সেখানে হাদিসের তালিম হয় না হাদিসের মধ্যে সই সই কিতাবকে অগ্রাধিকার দেওয়া হয় না বা সেগুলোর তালিম হয় না সে অনুযায়ী আঁকি ঠিক করা হয় না হ্যাঁ এর তাহলে কিভাবে আমরা এই বলবো যে এটা এলেম অন্বেষণ এরপরে আরও বলা যেতে পারে যে সেটা হচ্ছে তাদের মধ্যে কোনো ই নেই তাদের মধ্যে কোনো মানে দূরদর্শিতা নেই তাদের কোনো কোন যারা দাওয়াতের কাজ করছে বড় বড় যারা দাওয়াতের কাজ করছে বা বড় বড় যে আমির গুলো আছে তাদেরই কোনো খবর নেই তাহলে কিভাবে দাওয়াতের কাজ করবে অথচ আল্লাহ তো কোরআনকে ও ইহরাত যে আপনি বলে দিন হেনবি যে এটা আমার রাস্তা আমি আল্লাহর দিকে আমি আহ্বান করছি আল্লাহ বা সৈরতী দূরদর্শিতার সাথে দূরদর্শিতা যদি তাদের মধ্যে না থাকে বা যদি না থাকে এলেম না থাকে তাহলে তারা কাজ করবে কিভাবে তে অধিকাংশ তাদের মধ্যে কোনো এলেম নেই তাহলে তারা কিভাবে কাজ করতে যাচ্ছে সাধারণ কিছু মানুষ আছে সেগুলা না এলেম না থাকলো কিন্তু আমির তো এলেম থাকতে হবে তাদের আমির বানানো হয় যারা তিন চিলা লাগিয়েছে চার চিলা লাগিয়েছে বা এই এক সাল দুই সাল লাগিয়েছে এই ধরনের ব্যক্তিদেরকে আমির বানানো হয় তো এই ধরনের ব্যক্তিকে আমির হওয়ার জন্য যথেষ্ট না কক্ষনো না আমির হওয়ার জন্য আমির হওয়ার জন্য শর্ত হচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে যে পরিচালনা করতে পারবে জামায়াতকে সে হচ্ছে আমির হওয়ার জন্য উপযুক্ত বা আমির হওয়ার উপযুক্ত তো সেই শর্ত তো তাদের মধ্যে হ্যাঁ তাদের মধ্যে পাওয়া যাচ্ছে না এরপরে এদের আকিদের মধ্যে বহু আঁকিদা আছে জাহমিয়াদের আকিদা অর্থাৎ যেটা বললাম এই হিনদের আঁকিদা তাদেরও এরকম আঁকিদা অনেক আছে তো যে এই আকিদাগুলো মোটামুটি এগুলো তারা সংশোধন করে নেওয়া অতি জরুরি এই আঁকিদাগুলো যদি সংশোধন না করে তারা তাহলে তাদের সাথে বের হওয়া কখনোই আমাদের জন্য বৈধ হবে না বরং আমরা যদি যাই তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বা ঠিক করার জন্য তাহলে সেটা ঠিক আছে যাতে এই আলা মানহাজের সুন্না কিতাব কিতাব এবং সুন্নার মানহাজের উপরে বা পদ্ধতির উপরে সরাসরি আল্লাহর কোরআন এবং হাদিসের হাদিস অনুযায়ী যদি তাদের দিনটা পরিচালনা তাদের এই কাজটা পরিচালনা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ সেই সেই উদ্দেশ্যে যদি কেউ বাইর হয় বা তাদের সাথে যায় তাহলে অসুবিধা নেই কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা তাদেরকে তাদের আলেম ছাড়া অর্থাৎ তাদের মুরব্বীদেরকে ছাড়া কখনোই অন্য অন্য ওলামাই মহাদ্দিসদেরকে তারা অগ্রাধিকার দেয় না বরং গুলামাই মহাদ্দেশিনদেরকে তারা হালে হাদিস বলে তারা ঘৃণা করে বা আলাদা একটা ই মনে করে অর্থাৎ তারা মনে করে যে রহমা মোহাদ্দিস এরা কখনোই ইসলামের বা সঠিক পথে নাই এই এই আকিদাটাও অনেক অনেক খারাপ একটা আকিদা যে হাদিসের যারা কাজ করে হাদিস মুহাদ্দিস আহলে হাদিস হাদিসের ব্যক্তিদেরকে তারা ঘৃণা করে বা তাদের থেকে দূরে দূরে থাকে তারা কিছু বললেও কোরআন এবং হাদিস দেখিয়ে দিলেও এরপরেও তারা বিশ্বাস করতে চায় এটাও একটা খারাপ আঁকিদা এই কারণে এদের সাথে বাইর হওয়ার কোনো প্রশ্ন ওঠে না 多啰嗦。